আসসালামু আলাইকুম টুইন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা রওনা দিলাম আমরা একটা টিউবওয়েল সংগ্রহ করার জন্য টিউবওয়েলটি আমরা আজকে একটি গ্রামে এক মহিলার বাসায় স্থাপন করব সেই জন্য প্রথমে আসছি ভাইয়ের এখানে চা খেলাম সকালবেলায় লাল চা খেয়ে রওনা দিলাম টিউবওয়েল সংগ্রহ করার জন্য চলেন এখন বাজে সকাল 9:30 আমাদেরকে টিউবওয়েল নিয়ে যেতে হবে তারপরে স্থাপন করতে হবে মজনু ভাই টিউবওয়েলের দোকানে বসে আছে টিউবওয়েল সংগ্রহ করে নিয়ে আমরা রওনা দেব গ্রামের পথে চলেন যাই লিয়াকত ভাই আল্লাহ হাফেজ আবার ঘুরে আসি বন্ধুরা টিউবওয়েল নেওয়ার জন্য চলে আসছি দোকানে মেসাজ ভাই ভাই ট্রেডার্সে আর আজকে যে টিউবওয়েলটি আমরা সংগ্রহ করছি এটি আমাদেরকে অর্থায়ন করেছে আমেরিকা প্রবাসী টুটুল ভাই টুটুল ভাইয়ের অর্থায়নে টিউবওয়েলটি সংগ্রহ করব আমরা আজকে এখান থেকে তারপর নিয়ে যাব গ্রামে মজনু ভাই সব লিস্ট করা হয়েছে ঠিক আছে তাহলে টিউবওয়েল তুলে নেন বন্ধু ভাই টিউবওয়েল ভালো আছে এটা ভালো টিউবওয়েল সবচেয়ে বড় টিউবওয়েল ঠিক আছে একদম দামি টিউবওয়েল ঠিক আছে এই টিউবওয়েলই আমরা দিব এটা ভালো না ভাই এটা ভালো টিউবওয়েল একদম হ্যাঁ এমন মানুষকে দিব তার টিউবওয়েল কেনার কোনো সামর্থ্য নাই কাজে এই টিউবওয়েলটা যেন ভালো হয় সুন্দর হবে হ্যাঁ অনেক দিন যেন ব্যবহার করতে পারে মাশাআল্লাহ মজনু ভাই বলছে ভালো টিউবওয়েল কাজে অবশ্যই ভালোই হবে ভালো তো না ভালো এটা সর্বোচ্চ টিউবওয়েল ঠিক আছে এরকম টিউবওয়েল হয় না ফাইন আমরা টিউবওয়েল নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ মজনু ভাই হ্যাঁ বিলও দিয়ে দিছি চলেন এবার সোজা চলে যাই গ্রামে মজনু ভাই বালু লাগবে তো না বালু লাগবে এবার মোটা বালু দিলে না ওই গোড়ায় হ্যাঁ হ্যাঁ ফিল্টারের জন্য মোটা বালু দিলে ভালো হয় এটা মোটা বালু ও পঞ্চগর থেকে আসে সাব মার্সিবল বসাতেও দেই কয় বস্তা লাগবে ভাই এই আপনি এক সেফটি করে বালু লাগবে এক সেফটি আমরা বালু নিয়ে নিচ্ছি টিউবওয়েল বসানোর জন্য টিউবওয়েল আর অন্যান্য যন্ত্রপাতি যা যা আমরা সবই বাজার থেকে নিয়ে চলে আসছি এই যে এই বাড়িটাতে স্থাপন করার জন্য আর গ্রামের অবস্থা দেখতেই পাচ্ছেন আশেপাশের যে বাড়িঘরগুলো খুবই নিম্নবিত্ত মানুষজনের বসবাস এই অঞ্চলটাতে তো তাদের ভিতরে একজনকে আমরা খুঁজে বের করেছি ওনার বাড়িতে আজকে আমরা এই টিউবওয়েলটি স্থাপন করব আসুন যাই এই হলো বাড়ির অবস্থা চলে আসছি কাকুর বাসায় কাকু ভালো আছেন খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া করতেছেন কি খাচ্ছেন কাকি কি রান্না করছে তাই না আর ছোট মাছ রান্না করছে না শুকটি মাছ শুটকি মাছ আরে যে এইগুলো মাছ একজন দিছে কোন দিন রান্না বনি তাই আচ্ছা ঠিক আছে জায়গা তো যাই হোক তাও নিজের আছে বাড়িটা তো
একদম জিন্ন শিন্ন তো কাকু আপনাদের জন্য আমরা একটা টিউবওয়েল নিয়ে আসছি এটা আপনাদেরকে আজকে আমরা বসায় দিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা তাহলে দেরি হয়ে গেছে আপনারা খাওয়া দাওয়া করেন কাকি আপনি খান আমরা কাজ শুরু করি আমরা আজকে আসছি মান্নান কাকুর বাসায় বাড়ির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন কিছুই নাই খুবই জীর্ণ শীর্ণ অবস্থা উনি এই বাড়িতেই অবস্থান করেন ঘরের ভিতরে আসেন দেখি ঘরের ভিতরে কি অবস্থা ভাঙাচোরা একটা টিনের ঘর এই যে তার আসবাবপত্র আসবাবপত্র কিছুই নাই বাসস্থানও কিছুই নাই ছোট্ট একটা টিনের ঘর রান্নাঘর সব মিলিয়ে এখানেই তিনি বসবাস করেন টুটুল ভাই যে টিউবওয়েলটা দিয়েছে সেই টিউবওয়েলটা নিয়ে আসছি আজকে ওনার এখানে স্থাপন করব পানির ব্যবস্থা নাই বিশুদ্ধ পানির তো আমরা খুঁজে খুঁজে ওনাকে বের করছি ওনার বাড়িতে টিউবওয়েলটা দিব আর বাড়িঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন কিছুই নাই তো আশা করি উনি খুব খুশি হবেন আর টুটুল ভাইও অনেক খুশি হবেন যে ওনার টিউবওয়েলটা আজকে ওনাদের মান্নান সাহেবের এই বাসায় আমরা স্থাপন করতে আসছি তো অনেকেই হয়তো আপনারা বাড়িঘরে কিছু করার জন্য দিয়ে থাকেন বা সামনে জাকাত ফিতরা দিবেন অনেকেই তো ওনাদের জন্য যদি কিছু করার ইচ্ছা আপনাদের হয় তা আশা করি আপনারা বিষয়টা সদয় বিবেচনায় রাখবেন বাড়িঘরের অবস্থা তো দেখতেই পেলেন এই হলো বাড়ির অবস্থা মজনু ভাই জায়গা ঠিক করছেন জায়গায় চিন্তা ভাবনা করতেছি ভাই জায়গায় তো নাই এখন কি করবেন ওনাদের তো জায়গা নাই এর ভিতরে একটু কষ্ট করে কাকু দেখেন ব্যবস্থা করেন তাই না বিসমিল্লাহির রহমানির রহিম ভালো লাগে না কাকুর কিন্তু ভালো লাগে আমাদের সাথে এরকম মসজিদ মাদ্রাসায় ঘুরতে তারপরে এরকম মানুষজনের বাসায় কাজ করতে কাকুর ভালো লাগে আমাদেরও ভালো লাগে এটা আপনার বাড়ি আচ্ছা এই বাড়িতে কে কে থাকে আমি একলাই বাবা কে আর না কেউ নাই পেটা পুত্র কিছু নাই কেউ নাই তাহলে চলেন কিভাবে আপনি কি করেন কাজ কি করেন কি করব ওই যে আর একটা ডালা মালা এই ডালা বানান আসেন দেখি কি ডালা বানান এই বাঁশের ডালা বানান এইগুলা বাঁশ কি নিজের না বাঁশ মালিক দিয়ে যায় আর আপনি খালি বানায় দেন কিডনির সমস্যা এই একটা ডালি বানায় দিলে কয় টাকা দেয় আপনি পঞ্চাশ ষাট টাকা দেয় দিনে কয়টা বানান এরকম একটা বানান দিনে পঞ্চাশ টাকা ইনকাম হয় তাহলে দিনে যদি কাজ থাকে আর এই বাড়ি আপনার কেউ নাই ছেলে মেয়ে না কেউ নাই আচ্ছা তো বন্ধুরা উনি অনেকদিন হলো আমাকে বলতেছেন ওনার কিছুই নাই ছেলে মেয়ে নাই স্বামী নাই কেউই নাই ভাঙা একটা ঘরে থাকে আর এই যে ডালি তৈরি করে দিনে একটা দুইটা দুইটাও পারেন না একটা পারেন অসুস্থ মানুষ পঞ্চাশ টাকা ইনকাম হয় কখনো হয়ও না উনি আমাদের কাছে একটা টিউবওয়েল আবদার করছে তো আপনারা যারা টিউবওয়েল দিতে ইচ্ছুক অনেকে আমার সাথে যোগাযোগ করেছিলেন কিন্তু তখন আমি এভাবে খুঁজে পাইনি উনি এসে আজকে আমাকে বলতেছেন যে ওনার একটা টিউবওয়েল প্রয়োজন যদি আপনারা কেউ মনে করেন যে একটা টিউবওয়েল প্রদান করবেন অসহায় গরিব মানুষ উনি ওনার একটা টিউবওয়েল হলে উনি একটু পরিষ্কার পানি খেতে পারবেন সামনে রমজান মাস আসতেছে তো আপনারা যদি মনে করেন ওনার জন্য একটা টিউবওয়েল আপনারা আমাদের কাছে প্রেরণ করতে পারেন আমরা ওনাকে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আচ্ছা ফুপু যদি পাই আমরা কেউ যদি আপনাকে একটা টিউবওয়েল দেয় আমরা আপনার কাছে পৌঁছায় দিয়ে যাবো ইনশাল্লাহ
কষ্ট হইতাল মাটি ভালো মাটি দেখা দিতে যাই দিল ধরেই লাগল ফালগুন সিমিঠালারা এই আঠালারা আমার দিয়ে ইয়েলো না ফুরফুত কিছু বলো নাই কোনো জায়গায় মজনু ভাই ভাইজান টিউবওয়েল বসানো শেষ হ্যাঁ ভাইজান বসানো শেষ এখন পানি উঠব আলহামদুলিল্লাহ ভালো লেয়ার পাইছে ভাই মজনু ভাই ইতিমধ্যে টিউবওয়েল বসানোর কাজ কমপ্লিট করে ফেলছে আলহামদুলিল্লাহ এখন অল্প কিছু সময় পরে আশা করতেছি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পানি উঠবে পানি উঠতেছে বন্ধুরা মাশাআল্লাহ পানি উঠে গেছে প্রথমে ময়লা পানি উঠবে না মজনু ভাই ধীরে ধীরে পরিষ্কার পানি উঠবে কাজে চিন্তার কিছু নাই একটু পরেই পরিষ্কার পানি পাবো আমরা আলহামদুলিল্লাহ আজকে আমরা একটি অসহায় পরিবারকে টিউবওয়েল স্থাপন করে দিলাম টুটুল ভাইয়ের অর্থায়নে আমেরিকা প্রবাসী আমাদের টুটুল ভাই উনি এই টিউবওয়েলটি উপহারস্বরূপ পাঠিয়েছেন এই গ্রামের অসহায় একটি দম্পতির জন্য আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি এই রমজানে তারা পরিষ্কার পানি ব্যবহার করতে পারবেন জায়গা খুবই সংকীর্ণ তো যে কারণে টিউবওয়েল বসাতে একটু কষ্টই হয়ে গেছে বাঁশের মোতা ছিল এই পাশে ওগুলো কেটে পরিষ্কার করে তারপরে বসানো হয়েছে মোটামুটি স্বচ্ছ পানি চলে আসছে এখন পানিও বেশ আসতেছে কিন্তু প্রচুর পানি আছে কাকু এখন তো বাঁশ দিয়ে ঠেকনা দিয়ে রাখতে হবে না যেহেতু কাঁচা নিচে আর গোড়া তো আজকে পাকা করা যাবে না কয়দিন পরে পাকা করতে হবে তাও পাঁচ সাত দিন বাদে এই মাটি দিয়ে শক্ত হওয়া লাগবে তাও তারপরে
ঠিক আছে যেহেতু আজকে আমরা টিউবওয়েল স্থাপন করলাম আজকে গোড়া আর পাকা করা যাচ্ছে না এটা চার পাঁচ দিন সময় লাগবে তারপরে ইনশাআল্লাহ গোড়া পাকা করা হবে কাকু পানি উঠতেছে কাকি পানি উঠতেছে না দেখি একটু কেমন পানি ওঠে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পানি উঠতেছে ভরপুর পানি একদম হ্যাঁ পানিও অনেক স্বচ্ছ মাশাআল্লাহ অনেক সুন্দর ঠান্ডা পানি আলহামদুলিল্লাহ এই নেন আপনাদের টিউবওয়েল খুশি আপনারা আলহামদুলিল্লাহ আর আর দোয়া করবেন কতদিন কানছি মাইশের গালি শুনে নেই আমার মাইশের বাড়ি বুক করছি মাইশের পানি আনা লাগি না হুম হুম ঘাটের পানি আনি খাবো ঘাটের পানি খাইছেন পুকুরের পানি কল বসলে এবারে এমনি কত হনা লাগে গালি হনা লাগে কেমন বাঁচলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার রোজা রোজাতে এই পানি খেতে পারবেন ব্যবহার করতে পারবেন টুটুল ভাই অনেক দূর থেকে বিদেশ থেকে আপনাদের জন্য এই টিউবওয়েলটা পাঠাচ্ছে আমেরিকা থাকে উনি ওনার জন্য ওনার ছেলে মেয়েদের জন্য আপনি মন থেকে দোয়া করবেন ওনার যেন বিদেশে ভালো থাকে সুস্থ থাকে ছেলে মেয়ে নিয়ে যেন হালাল রুজি করে খেতে পারে হ্যাঁ আর আপনাদের মতো মানুষজনকে যেন আরও আরও অনেক বেশি সাহায্য করতে পারে দোয়া করবেন ওনাদের জন্য আজকের এই টিউবওয়েলটি কাকার হাতে কাকির হাতে তুলে দিলাম তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে পরিশেষে আপনাদের সকলেরই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ